নমস্কার বন্ধুরা, সাতিশ ফ্রেশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের চিচিঙ্গে দিয়ে মুগ ডালের একটি অনবদ্য রেসিপি করে দেখাবো। বর্ষাকালের এই সময়ে চিচিঙ্গে কিন্তু বাজারে খুবই অ্যাভেলেবেল। চিচিঙ্গে দিয়ে অনেক রকম রেসিপি হয়, কিন্তু আমি এটি একদম নতুন একটি রেসিপি দেখাচ্ছি, চিচিঙ্গে দিয়ে মুগ ডাল। আপনারা আমার সাথে দেখতে থাকুন কেমন করে আমি এটি তৈরি করছি। চিচিঙ্গে দিয়ে মুগ ডাল বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে আমি 100 গ্রাম মতো সোনা মুগের ডাল নিয়েছি। তো ডালটা আমি একটু প্রথমে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পর্যন্ত ডালটাকে মাঝারি আঁচে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কিন্তু ডালটা ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি হালকা, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। তো এবার আমি ডালগুলোকে তুলে নেব। একটি পাত্রে আমি ভাজা ডালটাকে নিয়ে নিয়েছি এবং জল দিয়ে দিয়েছি। তো এবার আমি ভালো করে এটাকে ধুয়ে নেব। ডালটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি এবং এই ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর আমি এখানে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এখানে দিয়ে দেবো চিচিঙ্গে। আমি এখানে চিচিঙ্গেকে এরকম ভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। আমি এখানে 300 গ্রাম মতো চিচিঙ্গে নিয়েছি। তো চিচিঙ্গেটাও আমি এবারে ডালের সাথে দিয়ে দিচ্ছি, একটু ভালো করে মিশিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। তো ডাল সহ চিচিঙ্গেটা একটু সেদ্ধ হবে, তার জন্য আমাকে সময় দিতে হবে, আস্তে আস্তে এটা সেদ্ধ হবে। তো আমি এটা 15 মিনিটের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। 15 মিনিট পরে দেখুন ডাল সহ চিচিঙ্গেটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি দেখাচ্ছি, ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবারে কড়াই বসিয়ে আমি কড়াইটাকে একটু গরম করে এতে 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলেও এই রান্নাটা করতে পারেন। তেল গরম হলে আমি এতে ফোড়ন হিসেবে দেব 1টি গোটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন মতো গোটা জিরে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব এখানে 1 টিস্পুন মতো আদা বাটা। এটাকে একটু নাড়াচাড়া করতে হবে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার আমি এতে দিয়ে দেব 1টি টমেটো, এটাকে আমি পিস পিস করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা জিরে বাটা, এটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম জিরেটাকে আগে থেকে জলে ভিজিয়ে। এরকম মশলা বেটে দিলে কিন্তু টেস্ট খুব ভালো হয়। একটু সামান্য জল দিয়ে আমি এটাকে একটু ভালো করে কষে নেব। নুন আমার দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি চিচিঙ্গে আর ডাল সেদ্ধ সময় নুন দিয়ে দিয়েছিলাম। 2-3 মিনিট এটা ভালো করে কষে যাওয়ার পরে এবার আমি সেদ্ধ করে রাখা ডাল আর চিচিঙ্গেটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটাকে মিশিয়ে দেব। চিচিঙ্গে দিয়ে এরকম মুগ ডালের রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা চাইলে এতে একটু মিষ্টি ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো হবে। কিংবা নারকলকে ছোট ছোট করে কুচিও এর মধ্যে দিতে পারেন, অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আপনারা বাড়িতে এই রেসিপি ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে, বাড়ির সকলকে খাওয়াবেন। আর কেমন হলো সে বিষয়ে আমাকে অবশ্যই মতামত দেবেন। এবং এরকমই নিত্য নতুন রান্নার আপডেট আপনারা যদি পেতে চান, তাহলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করে দেবেন। তো এতে আমি আরেকটু 1/2 কাপ মতো জল দেব। এবার 5 মিনিটের জন্য এটাকে আমি একটু ঢেকে দেব, তাহলেই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। 5 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনা খুলে দিচ্ছি। এরকমই একটু মাখো মাখো হবে, খুব বেশি ঝোল হবে না, একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে, কত কম উপকরণের সাহায্যে আমি একটি চিচিঙ্গে এবং ডালের নিরামিষ রেসিপি আপনাদের করে দেখালাম। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, এবং নামানোর আগে এতে সামান্য ঘি ছড়িয়ে আপনারা পরিবেশন করতে পারেন যদি চান। তো এটাকে আমি এবার গরম গরম সার্ভ করে দেবো।